আগামীকাল আরামবাগে আসছেন বিজেপির নেতা এবং যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তার যে সভা রয়েছে গণতন্ত্র বাঁচাও সভা, যেটি রেল স্টেশনের কাছাকাছি রেলের জায়গাটি হবে এবং সেটাকে কেন্দ্র করে ফ্ল্যাগ ফেস্টুন বাঁধা শুরু করেছে বিজেপি এবং বিজেপির নেতৃত্বরা। তারা কিন্তু বিভিন্ন জায়গায় আরামবাগ শহর জুড়ে প্রকাশ্যে নেমেই এইভাবে ফ্ল্যাগ ফেস্টুন তারা বাঁধছেন। সেই জায়গাটি দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরও পাল্টা একটা এই ফ্ল্যাগ ফেস্টুন বাঁধার একটা দেখা যাচ্ছে তাদের, তারাও শুরু করে দিয়েছেন যে বিজেপিকে হয়তো বিজেপি এরা ভাবছে যে এই পতাকা ফ্ল্যাগ ফেস্টুনে আরামবাগ শহরকে মুড়ে ফেলবে, সেই জায়গায় হয়তো তারাও চাইছেন তৃণমূলের নেতারা যে এই রকম ফাঁকা সুযোগ যাতে না পায় বিজেপি, সেই জন্যই হয়তো তাদের এই কর্মসূচি পাল্টা শুরু হয়েছে। আমরা কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, আরামবাগে কি দেখছে চিত্র? দেখো, আরামবাগে বিজেপির পক্ষ থেকে একটি সমাবেশ হবে, জনসভা হবে, যেটা বলা হচ্ছে যে গণতন্ত্র বাঁচাও জনসভা, এবং তার জন্য কিন্তু তারা খুব গোপন ভাবে ছিলেন এবং গোপনীয়তার সঙ্গে এই খুব তাড়াতাড়ি তারা এই জনসভা করার জন্য রেল স্টেশনে, এমনি অন্যান্য জায়গায় কোনো নাকি মাঠ পাননি, সেই রেল স্টেশনে মাঠ পেয়েছেন, সেখানে পারমিশন পাওয়ার পর তারা ঘোষণা করেন এবং তারপর থেকেই কিন্তু প্রস্তুতি তুঙ্গে বলা যায়। তাদের যে জনসভা এবং জনসভার জন্য যে মাঠ পাওয়া গেছে তাতে প্রায় 15,000 লোক ধরার মতো একটি মাঠ, কারণ তারা বড়সড় এখানে মাঠ পাননি। এর আগেও বিভিন্ন কর্মসূচি করতে তাদের বাধা দেওয়া হয়েছে, যেমন কোন হোটেলে কোনো প্রোগ্রাম কর্মসূচি করতে গেলে সেখানে নাকি হোটেল মালিককে বলা হয়েছে, তো হোটেল মালিক তারা সেই জায়গা দেননি বা অন্যান্য জায়গায় আরো চেষ্টা করেও তারা পাননি বলে তাদের বিজেপির তরফ থেকে এটা অভিযোগ। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল শেষমেশ তারা রেলের কাছে অনুমোদন নিয়ে তারা আগামীকাল তারা 29শে জানুয়ারি তারা বড়সড় একটা সমাবেশ করবেন বলে বলছেন এবং সেখানে বিভিন্ন নেতা নেত্রী থেকে শুরু করে বিশেষ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপি নেতা বিপ্লব দেব আসছেন সেখানে প্রস্তুতি তুঙ্গে। সেই কারণেই বিভিন্ন জায়গায় তারা শুরু করেছেন ফ্ল্যাগ ফেস্টুন বাঁধতে। সেই ফ্ল্যাগ ফেস্টুন বাঁধা দেখেই কিন্তু যেটা তাদের অভিযোগ যে তাদের দেখে তৃণমূলের পক্ষ থেকেও শুরু হয়েছে সেই ফ্ল্যাগ ফেস্টুন বাঁধা, সেটা আরামবাগ বাসস্ট্যান্ডে বিশেষ করে দেখা গেল যে আরামবাগ যে বাসস্ট্যান্ডের ইউনিয়ন রয়েছে তার পক্ষ থেকেই আরামবাগের যে বাসস্ট্যান্ড এলাকা চত্বর তারা কিন্তু পুরোপুরি ফ্ল্যাগ ফেস্টুন দিয়ে তারাও মুড়ে ফেলছেন, যে তারা দেখাতে চাইছেন যে যে মুখ্যমন্ত্রী আছেন অর্থাৎ তাদের দলীয় সুপ্রিমো যিনি আছেন তার যে উন্নয়ন, সেই উন্নয়ন তারা এই ফ্ল্যাগ ফেস্টুনের মাধ্যমেই দেখাতে চাইছেন বলে ওই ইউনিয়নের নেতার দাবি। ওকে, অসংখ্য ধন্যবাদ সুরাজ আলী খান, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। অনুষ্ঠান বলতে আমাদের যে বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জননেত্রী তথা বাংলার উন্নয়নের কান্ডারী তার নেতৃত্বে বাংলায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে আরও স্তরান্বিত করতে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে আমরা তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা ফেস্টুন আছে গোটা আরামবাগ কেন গোটা পশ্চিম বাংলাদেশ দলীয় পতাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলীয় পতাকা সেই পতাকা দিয়ে আমরা গোটা আরামবাগ সহ পুরা পশ্চিম বাংলাকে মুড়ে ফেলতে চাই। এই কারণেই যে উন্নয়ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলীয় পতাকার মাধ্যমে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে যাই তৃণমূল কংগ্রেস বা এই ঘাসফুল যে একটা বাংলায় উন্নয়ন করছে সেই উন্নয়নের জন্য মানুষ যাতে তৃণমূল কংগ্রেসকে সচেষ্টভাবে মনে রাখে তার জন্য আমরা এই দলীয় পতাকা দিয়ে মুড়ছি। আর আপনারা জানেন যে ভারতবর্ষে একটা রাজনৈতিক চলছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, আমরা সেই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ দলকে বাংলা কেন সারা ভারতবর্ষে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আগামীকাল বিজেপির জনসভা, তারাও তো আরামবাগ জুড়ে পতাকা ব্যানার ফেস্টুন লাগাচ্ছে, তাদের অভিযোগ যে তাদের যে ব্যানার ফেস্টুন চাপা দিতেই এই উদ্যোগ আপনাদের? দেখুন, আমি আপনাকে বলি, যাদের দলের প্রধান কাণ্ডারী নরেন্দ্র মোদী তিনি মিথ্যে কথা মিথ্যে মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আজকে তিনি 4.5 বছর অতিক্রম করেছেন, আর মানুষ বুঝে গেছে যে নরেন্দ্র মোদী সকাল থেকে রাত পর্যন্ত যে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কারণ সেটা আপনারা মিডিয়ারাও জানেন যে নরেন্দ্র মোদী 2014 সালে যখন লোকসভা নির্বাচনে ক্ষমতায় আছে সারা ভারতবর্ষের জনগণকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রান্নার গ্যাস 200 টাকা করে দিবেন,
ডিজেল পেট্রোলের দাম 100 টাকা করে দিবেন, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পৌঁছে দিবেন, হ্যাঁ বছরে 2 কোটি করে মানুষের চাকরি কর্মস্থানের ব্যবস্থা করবেন। কিন্তু নরেন্দ্র মোদী যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে তার একটাও বাস্তবায়ী হয়নি। তাহলে তাদের প্রধানমন্ত্রী যখন সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলে মিথ্যে কথা বলে, আর তাদের কর্মীর কাছে আমরা এর থেকে আর কী ভালো আশা করতে পারি? তাদের কর্মীরাও ঠিক একইভাবে মানুষের কাছে মিথ্যে কথা বলে, তারা মিডিয়ার কাছে বা সংবাদ মাধ্যমের কাছে হাইলাইট হওয়ার জন্য তারা মিথ্যা প্ররোচনা মিথ্যা অভিযোগ করছে। তাদের অভিযোগগুলো পুরো মিথ্যা ভিত্তিহীন, মানুষ ওদের সাথে নেই, তার জন্যই তারা মিথ্যাহীন মিথ্যা অভিযোগ করছে। কালকে ত্রিপুরা থেকে বিজেপি নেতা তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসছে, তাদের তার কাছে কী প্রশ্ন ছুড়ে দেবেন? দেখুন, আমরা বাংলার সংস্কৃতি বা আমাদের যে দলনেত্রী, আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছেন যে বাংলা কেন সারা ভারতবর্ষে বদলা নয় বদল চাই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে বদলা নয় বদল চাই, তাই মানুষ বদল এনে দিয়েছে। আমরা বদলার রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। যে কোনো রাজনীতিক দল তার রাজনীতিকভাবে তিনি তার সভা মিটিং মিছিল করতেই পারে, এতে করে তৃণমূল কংগ্রেসের কোনো বাধা দেওয়ার কোনো কারণ নেই। কারণ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই তারকেশ্বর থেকে কামারপুর পর্যন্ত সিপিএম তথা বামেদের পদযাত্রা হয়েছে, তাতে মানুষের সাড়া পায়নি। কারণ আমরা দেখেছি সিপিএমের যে তারকেশ্বর থেকে কামারপুকুর পর্যন্ত পদযাত্রায় গেছে, আরামবাগ চত্বরের মধ্যে আমরা দেখেছি হাতে গোনা 50-60 জন লোক নিয়ে তারা পদযাত্রা করেছে, মানুষ তাদের সাথে নেই, মানুষ বিজেপির সাথেও নেই। তো যে কোনো রাজনৈতিক দল যে কোনো সভা সমাবেশ করতে পারে, কিন্তু আমরা শান্তি শৃঙ্খলা, আমাদের দল শান্তি শৃঙ্খলা, আমাদের দল ঘোষণা করেছিলেন যে বদলা নয় বদল চাই, এই স্লোগানকে আমরা সামনে রেখে আজ চলছি, আগামীকালও চলবো। আমরা কোনো উত্তেজনা প্রয়োজনে কারোর প্রয়োজনে না পা দেন আমাদের দলীয় কর্মীরা, তার জন্য আমাদের দলীয় নেতৃত্ব আমাদের কাছে বার্তা পাঠিয়ে